কিরা আমি 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 দরজা খোল আমি মনামণ্ডল গোস্তের খাবার নিয়ে এসেছি কি খবর কাকা কেসটা ঠিক করে দিয়ে এলাম বাবুর সঙ্গে কথা বললাম গোস্তকে কাল সকালে ছাড়ি দেবে সত্যি ছাড়ি দেবে ছাড়বে 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 তবে একটা কথা আমি লুকিয়ে সুরিয়ে কিছু করি না যা কিছু বলি সদাসুদি করি যা কিছু করি সদাসুদি করি আমি একেবারে সাদা সিধে মানুষ বেশিস এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে গেল ওই যে বস্তুবিতে ভিক্ষে করার সময় গায়ে তুই শুনেছিস সে গানটা একটু সুর করে বলি জিলে মন কি বাড়ি কি বাদো মানে 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 আচ্ছা মানে পরে বলবো শোন থানায় গিয়ে শুনলাম গোষ্ঠকে ওই সোনাটাকে আহ দারোগা বাবু কি বেদাম চেপে দিয়েছে ওকে এক্ষুনি সারিয়ে না আনলে বুঝলিস একেবারে ওরে সর্বনাশ করে ফেলবে ওকে মুইরেই যাবে ও বুঝিস তারপর আবার পুলিশের বেদানি মা গো এমন বেদানি দে ইকরি হর মাংস কুচি কুচি করে ফেলায় এই অবস্থায় যদি তুই ওরে নিয়ে আসিস বুঝিস না উঠতে পারবে না বসতে পারবে সারা জীবন তোর বাসে বসে কাকাতে থাকবে সেটা কি ভালো দেখাবে কাকা কি করছেন কাকা তুই আর কাঁদিস না মা তাড়াতাড়ি খালি বাজে কথা বলে ফেলি তুই আর কাঁদিস না মোনা তুই কাঁদলে আমারও খারাপ লাগে শোন দারোগার হাত থেকে গোষ্ঠকে সারিয়ে আনতে গেলে কিছু খরচাপাতি তো করতে হবে নাকি তা তোর হাতে তো একটা পয়সাও নেই যা কিছু খরচাপাতি আমাকেই করতে হবে এতগুলো টাকা আমি ওই হারামির হাতে তুলে দেবো সে কি এমনি এমনি আমার কি লাভ তা আমার তো একটা লাভ থাকতে হবে নাকি তা তুই যদি একটু কষ্ট করে আমাদের ঘরে নিতিস তাহলে আমার উপকার হতো ইচ্ছেটা পূরণ হতো আর তোর লাভ হতো ও তুই দেহের কথা ভাবছিস উয়া কিছু না রে মা খালি বাজে কথা এসে পড়ি উয়া কিছু না রে মনি মরে গেলে এই মাটির দেহ মাটিতেই মিশা যাবে সব মাটি হয়া যাবে সি কাকা সি আপনি এত নিস আপনি কি মানুষ না বুঝতে পার হ্যাঁ এই 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 জন্যই তো আমি তোকে এইসব কথা বলতে চাই আমি জানি তো এইসব কথা বললে তুই আমাদের বলবি সি সি আপনি মানুষ না আপনি জান তুমি কেন বলিস জানিস বলিস নারীদের সব হলো প্রতিভক্তি তো এখন যা বুঝলাম তোর তো কোনো প্রতিভক্তি নাই ঠিক আছে ঠিক আছে তুই যখন আমাকে জুতো মারলি তো জুতো খেয়ে আমি চলে যাচ্ছি তবে এই জুতোটা যদি তুই আমার ঘরে গিয়ে মারিস তাহলে তো আমার কি ভালো লাগবে চল তুই আমার ঘরে নিয়ে জুতো পেটা ছাড় বলছি ছাড় আরে দামি কোট দামি পড়ে যাবে শালি খবরটা গাল দিবি না গাল দিবি না কাল সকালে লোকে বলবে যে মনা মন্ডলের সঙ্গে নেতের বেলা বসে ঘরে বসে গল্প করি বদনাম হবে মুখের দিকে সে আছে তোর ছেড়ে দিলাম আচ্ছা
যাচ্ছি। তবে কাজটা কি ভালো করলি? মনে খুব দুঃখ দিলি। তোর কপালে আরো দুঃখ লেখা আছে। ভাতটুকু মুখে দিয়ে ঘরে খিল দিয়ে শুয়ে থাক। ফেল, ভালো করে জাল ফেল, জলা থেকে সব মাছ একেবারে চেকে তুলে নে, যাতে একটা পোনাও বাকি না থাকে। যা। আপনারা সবাই শুনুন, কষ্টদা আমাদের জন্য কথা বলতে গিয়ে আজ তার এই দশা। আজ যদি আমরা এটা প্রতিবাদ না করি, তাহলে ওই কষ্টদার প্রতি অবিচার করা হবে। আর ওই মনামন্ডল ভেবেছে কষ্টদাকে জেলে পুরে সে চাকুষি তাই করবে, আর আমরা সবকিছু মুখ বুঝে সহ্য করবো। এটা আমরা কিভাবে করতে পারি? আপনারা কি সবাই কোনো না কোনো ভাবে ভুক্তভোগী না? কাউকে 700 টাকার জন্য ছেড়ে দিতে হয়েছে 5 বিঘা আবাদি জমি, আবার কাউকে 1200 টাকার জন্য ছেড়ে দিতে হয়েছে মাথার উপর চালাটুকু। এই সামুদার মতো গরিব মানুষকেও আজ বাস করতে হচ্ছে গাছতলায়। আমরা মেয়ে মানুষরা ওর হাত থেকে রেহাই পাই নাই। ও আমার ঘরে গেছে, কাল রাতে সে সুযোগের কমলার ঘরে গেছে। চিন্তা করেন, এত কিছু শোনার পরও কি আপনারা চুপ করে বসে থাকবেন? এই মাত্র শুনলাম ওই মনমন্ডল দল বল নিয়ে জলাশয় জাল ফেলছে। এরপরও কি আমরা মুখ বুঝে সব সহ্য করব? আমরা এর প্রতিকার চাই। ওসি কাশিমপুর বলছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, আমি আসছি। ওকে স্যার, ওকে। সন্ত্রে হুন্ডা। আরে ফেলুটাকে পাঠালাম একটা কাজে, এখনো ফেরার নাম নেই। কাজের সময় যদি এক শালাকেও পাওয়া যায়। এই তুই হা করে দাঁড়িয়ে রইলি কেন? ঘাটটা একটু টিপে দে। এই বেটা, আমার শরীরটা কি কাঠের নাকি যত জোর জোরে টিপছিস? টিপবি সোয়ায় সোয়ায় টিপ। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাড়াতাড়ি আসো। বিধান এসপি সাহেবের কাছে গিয়ে সব বলে দিয়েছে। এসপি গাছটাকে রিলিজ করেছেন আর বলেছেন উনি আসছেন। হ্যাঁ বলেন। এসপি সাহেব আসার আগে সারা বিধানকে একটু ভালো করে পেটানো যায় না? না 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 না, বিধানকে না। এবার আপনাকে আমাকে আমাকে আপনাকে প্রাধান্য হবে। কি এতদিন আমার এত বড় বড় মাছকে আমাকে পেতাবে? তাতে তাতে কি, আমাকে তো অর্ডার হয়েছে আপনাকে গ্রেপ্তার করার। এই বেটা
চাল আমার সাথে তোকে আমি এবার পেদানিতে চালে পেদানিতে চালে